আসামে কেডা যত মনে করে বড় বড় লিডার আছে যতটা আপনাদের আমাদের অন্য সাধারণ মানুষের যেমন দাওয়াত অনুষ্ঠান না হয় তার তিন গুণ হয় তাদের অনুষ্ঠান। কিন্তু আলম ভাই একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আপনার শুরুটা যেভাবে হোক না কেন আজকে আপনি যেখানে বসে আছেন, যে জায়গা আপনি আসছেন, আপনি অনেক কষ্ট করে কিন্তু আপনি আজকের অবস্থাটা তৈরি করছেন। আমরা যদি আজ থেকে দু চার বছর আগে কথা বলি, সেই সময় হিরু আলম এখনকার এই 2023 সালে হিরু আলমের মধ্যে কিন্তু অনেক তফাত। এখন মানুষ আপনাকে নিয়ে নানান ধরনের আপনাকে সাজেস্ট করে, আপনাকে নিয়ে মানুষ স্বপ্ন দেখা শুরু করছে। এই একটা জায়গাতে যখন মানুষের সিম্পথি আপনার দিকে, আপনি কিন্তু বহু ইতিবাচক কথা বলতেছেন, আপনি বহু পজিটিভ কথা বলতেছেন, নানান জায়গাতে প্রশংসিত হচ্ছেন, এই সময়টা আপনার কাছে কি মনে হয় না যে আপনি এখানে অ্যাটেন্ড না করলেও পারতেন হয়তো? হ্যাঁ, এখানে আমরা অ্যাটেন্ড না করতে পারলাম না, ঠিক। আমরা ওই জায়গা যেহেতু মনে করেন অ্যাটেন্ড না করা আমার জন্য ভালো ছিল, কিন্তু বিষয়টাতে মনে করেন এত পর্যায়ে ছিল তুমি কেউ ভাবতে পারেনি। হরটা অনেক করেছে, অনেক মানুষ এটা তো অনেক মার্ডার হয়েছে, কিন্তু অনেকের কিন্তু এত আলোচনা সমালোচনা হয় না, হয় না। দেখবেন দেখেন কি করছে, মার্ডার করছে, কি হচ্ছে, যাবজ্জন জেল হয়েছে, কি দর পড়ছে জেল হয়েছে, দাবি নিয়ে বেরোয়েছে, মার্ডার করে হইতেছে না, কিন্তু এত রকম কিন্তু আলোচনা ছিল না। এই আলোচনাটা আমি এবং সাকিব আল হাসান দুই দিনের অনুষ্ঠানে না অ্যাটেন্ড করলে এত আলোচনা এর মধ্যে হলো না, এই হত্যাকারী কেউ খুঁজে বার করে আনতে পারলো না। জি, এখন এই জায়গাতে আপনি বলছেন আমরা অপরাধ করছি, কিন্তু বিষয়টা তো আমরা তো কিন্তু জানি না। তবে বিষয়টা আমাদেরকে কিন্তু পুলিশের যে নজরে এখন এসেছে, যে এই আরাফ খান এক মাস ধরে তাদের প্রচার চালাইতেছে, এক মাস, যে ওখানে কোন কোন হালতে আমরা তারকা ওখানে যাব। এই এক মাসের মধ্যে পুলিশের যদি নজরে আসতো, এটা নিয়ে কথা বললা কথা বলতো, যে এক মাস ধরে তাহলে পুলিশ জানতো যে এই আরাফ খান একজন আসামি, আমাদেরকে কিন্তু তখন বললে তখন কিন্তু আমি আমরা যেতাম না, কিন্তু আমরা বিষয়টা জানি না। এখানে আলম ভাই একটা জিনিস আমি একটা একটু কারেকশন আপনাকে দিই, সেটা হচ্ছে ডিবি প্রধান যিনি আছেন তিনি সব প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু বলা হয়নি যে আপনার অপরাধ করে ফেলছেন, এখানে কিন্তু তার কয়েকটা ব্যাখ্যা দেখিয়েছেন। যেমনটা হচ্ছে অপরাধ অনেকভাবে হয়, একটা হচ্ছে সরাসরি অপরাধ করা, আর একটা হচ্ছে অপরাধীকে সহযোগিতা করা। আপনি বাংলাদেশে সহ বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এখন অনেক জায়গায় অতিথি হচ্ছেন, অনেক প্রমোশন করতেছেন, আপনাকে দিয়ে কিন্তু অনেকেই লাইমলাইটে আসতে চায়, আপনাকে দিয়ে অনেকে পরিচিত হতে চায়। তো সেই জায়গায় বলা হচ্ছে যে আপনি তো তার দাওয়াতে গিয়ে অপরাধ করেননি, কিন্তু একজন অপরাধীর দাওয়াতে গিয়ে সেটাকে প্রমোশন করা বা সেখানে অ্যাটেন্ড করে তাকে লাইমলাইটে নিয়ে আসা, তার প্রতি একটা পজিটিভ মন্তব্য তৈরি করে দেওয়ার চেষ্টা করা, না কিন্তু এক ধরনের অপরাধের সামিল। বিষয়টা হচ্ছে তারা এই কথাটাই বলছে, যেমন আপনাদের মতো সেলিব্রিটি যারা আছেন, যাদেরকে মানুষ সবসময় ফলো করে, আপনি যদি এখন একজন অপরাধীকে যদি আরব ভাই এটা করছেন ওইটা করছেন এইভাবে যদি আপনি একটা ইয়ে করেন, তাহলে কিন্তু সমাজে কিন্তু দুই ধরনের একটা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তারা কিন্তু এই কথাটি বলছে, সরাসরি কিন্তু বলে নাই যে আপনি অপরাধ করতেছেন বা অপরাধ করে ফেলছেন, এইটা এক ধরনের অপরাধে পাল্লায় পড়ে। এই জন্য আপনাদের কথা জিজ্ঞাসাবাদ করার কথা বলছে যে আপনারা কেন জানার পরেও গেলেন। এই প্রসঙ্গে আমার প্রশ্নটা আবার একটু বলবেন, যে এটা একটু ক্লিয়ার করছেন, বারবার করে বলা হচ্ছিল, যদি আপনার নামটি বলা হয়নি, বলা হয়েছে সাকিব আল হাসানকে, আপনার নামটা বলা হয়েছে, একটু জানতে চাই যে কোন কারণে, কোন সোর্স বা কোন সূত্রের মাধ্যমে কি আপনার কাছে এমন কোন খবর আসছে যে আরাফ খান তিনি একজন অপরাধী, আপনারা সেখানে যাবেন না? কোন রকম আমাদের কাছে কোনো জানানো হয়নি যে আরাফ খান একজন অপরাধী, আপনারা ওই জায়গা থেকে অনুষ্ঠানে যাবেন না, এবং আপনাদেরকে মানা করা হলে এই ধরনের কোনো মেসেজ টেলিফোন কোনো বিষয়ে কিছু দেখাতে পারবে না। এক দুই নম্বর কথা, আমরা ওখানে না গেলে সে যে অপরাধী তার সন্ধান তারা পেল না। আলম ভাই, আপনি কিছুক্ষণ আগে কথার মধ্যে একটা কথা বলছিলেন যে 15 তারিখ অনুষ্ঠান, আপনারা হয়তো খুব সম্ভবত 13 তারিখে সেখানে পৌঁছে গেছেন, মাত্র দুই দিন পরে আনুষ্ঠানিকতা শুরু হবে, একদিন পরে। তো এর মধ্যে কি কোনো না কোনো ভাবে আপনাদের কাছে, আপনারাও কি সেই নিউজগুলো দেখছেন যে হ্যাঁ ওইটা ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, ওই সময় আপনারা আপনি সহ যারা অতিথি ছিলেন, আপনাদের মধ্যে কি কোনো আলোচনা হয়েছিল যে আমরা এখানে হয়তো যোগদান নাও করতে পারি বা না? ওটা আমরা 14 তারিখে দেখেছি, অনুষ্ঠানটা 14 তারিখে আমরা নিউজটা দেখেছি দুপুর বেলা থেকে 14 তারিখে। তো এই টাইমে কারো এটা নিয়ে মাথা ব্যথা ছিল না যে উনি একজন আসামি, এটা অনুষ্ঠান করবে কি করবে না, এটা কারণ হচ্ছে আমাদের এইরকম কোনো কিছু দেখি। জি, একটা সম্পূরক প্রশ্ন করি, সেটা হচ্ছে যখন আপনার জিনিসটা জানলেন, আপনার কি একটু ব্যক্তিগত জানার আগ্রহ হয়েছিল বা আপনার বা কথা বলার একটু সুযোগ হয়েছে আরাফ খানের সাথে, যে আপনাকে নিয়ে ধরনের কথাবার্তাগুলো হচ্ছে? আপনি তো খুব কাছে ছিলেন, যেমন এখন মিডিয়া যে কভারেজ দিচ্ছে বা কথাগুলো বলছে, অনেকে তো আরাফ খানের সাথে যায় না বা তার কথা শুনে নাই। আমি তার অল টাইম ওর কাছে ছিলাম, কিন্তু এর মধ্যে কি আপনারা কি এর কোনো জিজ্ঞেস করছিলেন যে আপনাকে নিয়ে যে
নিউজগুলো দেখতেছি বা যে খবরগুলো দেখতেছি এগুলো কতটুকু সত্যি, ধরেন কি কোনো আলোচনা হয়েছিল আপনাদের সাথে? না, এটা আমি খালি বলছি এটা 5 বছর আগেকার ঘটনা, এটা তো মনে করেন আমি না, এটা মীমাংসা হয়ে গেছে, এই ধরনের কথা আমরা এর থেকে আর বেশি কিছু বেশি হয়নি। একটু আসি আমাদের এক সহকর্মী যে প্রশ্নটি করছিলেন সম্মানের বিষয়টা, আপনি যেদিন যান যেদিন যাচ্ছিলেন সেদিনও কিন্তু আমাদের সাথে কথা বলে গেলেন, সেদিন আপনি বলছিলেন যে সেখান থেকে আপনি যে সম্মানটা পাবেন আসন্ন রমজানে গরিব অসহায়দের মাঝে আপনি সেগুলো বিতরণ করবেন। একজন আর্টিস্টের জন্য এটা আসলে এই ধরনের কাজটি খুবই মহৎ কাজ হিসেবে আমরা নিচ্ছি। তবে আমরা যেটি দেখলাম ফেস দ্য পিপল সাইফ সাগরের সাথে এক সাক্ষাৎকারে আরাফ খান যেটি বলছেন যে হিরু আলম না শুধু এই পর্যন্ত যাদেরকে তিনি আমন্ত্রণ করছেন যারা সেখানে অ্যাটেন্ড করছেন কাউকে তিনি কোন রকমের পারিশ্রমিক দেন নাই, এটা তিনি এক ধরনের আল্লাহর কসম করে বলছেন। কিন্তু বিমানবন্দরে এসে গতকালকে আপনি আবারও যেটি বলছেন যে আপনি সম্মানী পেয়েছেন, কম পেয়ে থাকেন বেশি পেয়ে থাকেন, তাহলে জিনিসটা একটু দুরকম হয়ে যাচ্ছে কিনা? যিনি আয়োজক তিনি বলছেন যে কোনো কিছু দেন নাই আর আপনি অতিথি হিসেবে বলছেন যে আপনি সম্মানী পেয়েছেন যেটাই পেয়ে থাকেন, আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? যেহেতু মনে করেন ওখানে একটা অনুষ্ঠান, এমনি যদি কোনো অনুষ্ঠান না হইতো আমরা এমনি হাতে জানোটাই ওখানে গেলাম, ওটা ওখানে কিন্তু আমরা একটা শোরুম উদ্বোধন করার জন্য গিয়েছি আর ওখানে ধরেন আমাকে কিছু দেয়নি, 10 জন আর্টিস্ট ওখান দাও 8-10 জন ওখানে দাঁড়ায় ওখানে গিয়েছে কেন যাবি উদ্বোধন কেন করে দিয়ে আসবি, তাদের মনে করেন ওই জায়গায় কেন যাবো, সে তো কারো কোনো আত্মীয় স্বজন না, আমরা আত্মীয় না, কেন যাবো? আচ্ছা একেবারে মানে আমি যদি একটু শেষের দিকে আসি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে সবকিছু তো দেখলেন, দুবাইতে গেলেন গোল্ড শপ উদ্বোধন করলেন, ঢাকায় ফিরে এলেন, নানান জায়গাতে আপনি মিডিয়াতে নিউজও দেখতেছেন এই সময়টা, আপনি হিরু আলম আপনার জায়গার দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে আপনার বক্তব্যটা আসলে কি হতে পারে, যে পুরো কাজটাকে আপনি আপনার দৃষ্টিতে কিভাবে দেখতেছেন? মিডিয়াতে আরাফ খানকে নিয়ে সংবাদ দেখতেছেন, আপনাদেরকে নিয়েও কথা হচ্ছে, সবগুলো কিন্তু আপনি শুনছেন, আপনার নজরে আসতেছে, সবকিছু মিলে এই মুহূর্তে আপনার বক্তব্যটা কি, পুরো বিষয়টাকে আপনি এক কথায় কিভাবে মূল্যায়ন করবেন? বিষয়টা তো আপনি জানেন যে যেকোনো অন্যায় করলে তার শাস্তি পেতে হবে, আরব ভাই মার্ডার করে থাকলে সে যখন সাক্ষী প্রমাণ হয়ে গেলে তার শাস্তি হবে, হ্যাঁ তার জন্য শাস্তি হবে, সে যত দূরেই থাক না কেন তাকে ধরে আনতে পারে। এবং আমরা ওখানে ওখানে যে জায়গাতে অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা ওখানে সবাই না জেনে গেছি, এই জায়গাতে আমি মনে করি না আমাদের কোনো অপরাধ আছে, আর এত অপরাধী কেউ তো জানে সে অপরাধীর কাছে কেউ না সহজে যেতে চায় বিষয়টা, আর কেউ তো জেনে ওই জায়গায় যে থাকে সে অপরাধ করেছে, কেউ জেনে ওই জায়গায় গেলে, কিন্তু বিষয়টা আমি জানি না, আমার কথা আমি বলতেছি, আর কেউ আপনি যদি জেনে থাকে সে তাদের ব্যক্তি কথা, কিন্তু আমি জানি না তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনের মুখোমুখি করতে এমন একটা অবস্থা, এমন অবস্থাতে তিনি বলছেন ডিবি প্রধান কিন্তু একটা কথা বলছেন যে তাকে দেশে ফিরিয়ে আনতে বা তার অপরাধ কার্যক্রম বা তার সম্পর্কে যদি কেউ তথ্য দিয়ে সহায়তা করে তাহলে ডিবি সেটা সানন্দে গ্রহণ করবে। তো আপনি যে ঘুরে আসলেন দেখে আসলেন, আপনার কাছে আসলে এমন কি কোনো তথ্য আছে যেটা দিয়ে আপনি আমাদের দেশের প্রশাসনকে হয়তো সহায়তা করতে পারেন? না, প্রশাসনকে আমার সঙ্গে এখন কোনো সহায়তা করতে পারি, যে প্রশাসনক তো আমরা তো একটা প্রথমেই সহযোগিতা করছি, এর থেকে আর কি সহযোগিতা চাই, আমরা ওখানে দাঁড়াবে তার সন্ধানটা পেয়েছে, এর থেকে আর কি সহযোগিতা চাই? আচ্ছা আলম ভাই, এরপরে আরো কারো কি সন্ধান বের করবেন কিনা? এরপরে আসলে আরো প্রশাসন বাংলাদেশের থেকে বাইরের দেশে আরো সন্ত্রাসী আপনারা সহযোগিতা চান সন্ধান চান তাহলে পুলিশ ডিপার্টমেন্টে বলেন, আমাকে জানা পুলিশ এটা চাকরি দেওয়া হয় যে ধরে আনার জন্য এবং তথ্য বার করার জন্য, যে কোন কোন দেশ সব দেশে জানি যেখানে যেখানে আমি আসামি আছে আমি তাদেরকে খবর দেবো নি, তাই একটা মনে করে করে পাওয়ার না দিলে পুলিশে চাকরি না দিলে কোনো করে দিবি কোনো কোনো চাকরিও যদি না পায় তাহলে সন্ধান কীভাবে ধরে আনবো বলেন, বললে ধরতে গেলেও তো মনে কেন একটা চাকরি দিতে হবে, নাহলে আমি কীভাবে ধরে এনে দিই, এখন ধরে বাঁধবে গেলে ধরা পাবেন, এরকম তো কেউ মনে করেন যারাও যদি তার জন্য মনে করেন বড় বড় যারা অপরাধীরা ছিল এখন আপনারা আমাদের আর লস করে ফেলে দিলেন, বুঝলেন ওরা আমাদেরকে নিয়ে দেওয়া অনুষ্ঠানে আরো মনে করছেন কেউ আর উদ্বোধন করবি না কবি না, এলে ছেলে মেয়েটা হিরু আলম আকার বান্দা বাংলাদেশে হিরু আলম আকার থাকবে আসান এইরকম বড় বড় এলে এই আমাদের মতো এক্সট্রা মনে আর নেবে না, কারণ আমাদেরকে নিয়ে গেলে যেহেতু আমরা ভাইরাল বেশি আমাদের জনপ্রিয়তাটা একটু বেশি আমাদেরকে মনে কার নেবে না,
যারা যারা বড় বড় কালো ব্যবসায়িক আছে, মার্টা গেছে, আসামি আছে, যে সমস্ত উনি করেন, ক্যাডার বাহিনী আছে, কই না এদেরকে আর নিয়ে আসা হবে না, কৃষক এদেরকে নিয়ে আসলে আমরা বন্ধ স্যার, তাই আমাদের আরো লস হয়ে গেছে। আচ্ছা আলম ভাই, একটা সম্পূর্ণ প্রশ্ন করি আগ্রহের জায়গা থেকে, সেটা হচ্ছে আপনি বলছেন যে আরাফ খানকে আপনি আগে থেকে কিছুটা হলেও জানতেন দেশে থাকা অবস্থায়, আর যার প্রেক্ষিতে তো আসলে দেশে তো আরো সেলিব্রিটি আছে, আরো অনেকেই আছেন, আপনাকে তিনি মূল্যায়ন করছেন, আপনাকে তিনি আমন্ত্রণ করছেন, সেখানে গিয়ে ঘুরে আসলেন, থেকে আসলেন, ইন ফিউচার ভবিষ্যতে এই আরাফ খানের মতো গোল্ড বিজনেসে আপনার আসার কোনো পরিকল্পনা আছে কিনা বাংলাদেশে? আমি নিজে বিজনেস করব? জি না, আমি অত বড় বিজনেস করার মতো আমার হিম্মত হয়নি ভাই, অত টাকা পয়সাও নেই, করতেও পারবো না। আলম ভাই, এই যে আরাফ খানের বিষয় নিয়ে এত জল্পনা কল্পনা, শুরুর পরিচয়টা কি, তার সাথে কিভাবে আপনার শুরুতে পরিচয় হয়েছে? তার বাসায় একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছিল, যেহেতু সেই জায়গা দিয়ে করেছিল। তার বাসায় কত বছর আগে এটা? এই প্রশ্ন বাদ দেন, একটু বলে দিন, আসুন।